সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহর আগরতলার এক রূপ, কিন্তু সন্ধ্যা নামতেই আগরতলা শহর চলে যায় নেশাখোরদের দখলে। এরাই তখন দাপিয়ে বেড়ায় শহরের বুকে। পুলিশি হর্তাকর্তাদের নীরব নিস্তব্ধতায় এই সমস্ত নেশাখোরদের স্পর্ধা বেড়ে যায় আরও কয়েকগুণ। এই রকমই এক নেশাখোরের নাম বিকাশ রায়, বাড়ি যোগেন্দ্রনগর এলাকায়। রবিবার রাতে মদমত্ত অবস্থায় বিকাশ তার বাইক চালিয়ে বুদ্ধমন্দির সংলগ্ন এলাকায় নমিতা বিশ্বাসকে ধাক্কা মারলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে ওনার। এদিকে স্থানীয়রা মিলে বিকাশকে পাকড়াও করতে নানা রকম ঢেকুর তুলতে শুরু করে সে। ওই এলাকার নেতারা নাকি বিকাশের অঙ্গুলি হেলনি উৎকোষ করে উত্তেজিত জনতা এসব কথাবার্তা হজম করতে না পেরে গণধোলাই শুরু করে বিকাশকে। পরে পুলিশ এসে আটক করে নিয়ে যায় তাকে। রাতের শহরে এরকম ঘটনার সাথে পরিচিত অনেকে। পুলিশ বাবুরা এই বিষয়ে সম্পূর্ণরূপে ওয়াকি বহাল, কিন্তু তারপরেও পুলিশ এ ব্যাপারে কোনো রকম পদক্ষেপই গ্রহণ করছে না। এর পেছনে কারণ কি? বুদ্ধিজীবীদের অভিমত, এর পেছনে একটা কারণ থাকতে পারে। হয়তো পুলিশ বাবুরা এই সমস্ত নেশাখোরদের কাছ থেকে প্রণামই পায়। যদি এমনটা নাই হয়, তবে কিভাবে পুলিশের নাকের ডগার সামনে দিয়ে ঘোরাফেরা করে নেশাখোর সহ নেশা কারবারীরা? উত্তরের আশায় জনগণ, আর প্রশ্নটা তোলা রইল পুলিশ বাবুদের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।